কিছু ব্যবসায়ীর অতি মুনাফা এবং জালিয়াতি করে অর্থ আত্মসাতের প্রবণতা দেশের ব্যবসায় বিরূপ প্রভাব ফেলেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার প্রদান অনুষ্ঠানে জনভোগান্তি বন্ধে এমন দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন তিনি। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। শিল্প খাতে অবদানের স্বীকৃতি এবং প্রণোদনা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে দ্বিতীয়বারের মতো দেয়া হল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2022-এ 6 ক্যাটাগরিতে নির্বাচিত 12টি শিল্প প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধির হাতে ক্রেস্ট, চেক ও সম্মাননাপত্র তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৈশ্বিক অর্থনীতিতে চলমান মন্দার দিকটি বিবেচনায় নিয়ে পরিকল্পনা মাফিক ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের এগিয়ে যাওয়ার পরামর্শ দেন রাষ্ট্রপতি। মানবাধিকারের প্রশ্ন তুলে এরা মানে মানুষকে বিষিয়ে তোলে, একটা আন্তর্জাতিক রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশকে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে। শ্রমিকদের ন্যায্য পাওনা অধিকার প্রদানকে অগ্রাধিকার দিবেন, পরিবেশ রক্ষা ও পণ্যের গুণগত মান নিশ্চিতকরণের সর্বোচ্চ প্রয়াস চালাতে হবে। শুধু বৈদেশিক মুদ্রা বা মুনাফাই অর্জন নয়, দরিদ্র বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টিতেও আপনাদের ভূমিকা রাখতে হবে। কিছু ব্যবসায়ীর অতি মুনাফা করার মনোভাব এবং জালিয়াতি করে অর্থ আত্মসাতের প্রবণতা দেশের ব্যবসা বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন তিনি। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অতি মুনাফা লোভী মনোভাব ও রাতারাতি বড় খাওয়ার স্বপ্ন দেশের ব্যবসা বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলছে এবং জনগণের ভোগান্তিও বাড়ছে। তাই আপনাদেরকে এসব দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকার সবসময় আপনাদের পাশে আছে। রাষ্ট্রপ্রধান বলেন, স্মার্ট বাংলাদেশের দর্শন টেকসই উন্নয়ন, শুধু মুনাফা নয় বরং ব্যবসায়ীদের সামাজিক দায়িত্ব পালনেরও তাগিদ দেন রাষ্ট্রপতি। জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি, চাহিদা, সরবরাহ ইত্যাদি বিবেচনায় নিয়ে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে, ধ্যান ধারণায় আধুনিক হতে হবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।